আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন অধ্যায় দুই, যশোর বোর্ড 2015। যশোর বোর্ড 2015-তে তিনটি সেট দেওয়া আছে, এ, বি এবং সি। এ সেটে হলো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর মূলদ্বয়, মূলগুলো হচ্ছে মূল, দুটি মূল বের হবে, যেহেতু সর্বোচ্চ ঘাত দুই আছে, তাহলে মূলদ্বয় এ সেটের সদস্য, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং বি সেটের সদস্য তিন চার এবং সি সেটের সদস্য দুই চার। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা এ সেটকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিই, অর্থাৎ কর্ণ প্রশ্ন আমাদের আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেওয়া আছে এ সেটটি হলো এক্স বিলংস টু এন, এক্স আছে এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স গুলো হবে স্বাভাবিক সংখ্যা, এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক হবে, আমরা যদি এক্স স্কয়ার এবং সিক্স গুণ করি তাহলে পাই সিক্স এক্স স্কয়ার, এবং মাইনাস ফাইভ এক্স কে আমাদের দুটি পদে বিভক্ত করতে হবে, যে দুটি গুণ করলেও প্লাস সিক্স এক্স স্কয়ার হয়। তাহলে আমরা মাইনাস ফাইভ কে যদি আমরা মাইনাস টু এক্স এবং মাইনাস থ্রি এক্স, মাইনাস টু এক্স এবং মাইনাস থ্রি এক্স গুণ করলে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয়, এবং মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স যোগ করলে আমরা মাইনাস ফাইভ এক্স পাই। তাহলে আমরা এখানে ভাঙতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স এক্স প্লাস সিক্স। এখানে এই দুটি পদ থেকে আমাদের এক্স কমন নেওয়া যায়, এই দুটি পদ থেকে মাইনাস থ্রি কমন নেওয়া যায়, এক্স কমন নিলে এক্স মাইনাস টু, মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু হলে কমন নিলে আমরা পাই এক্স মাইনাস থ্রি। তাহলে হয় এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, এক্স এর মান টু, এবং এক্স মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে জিরো হবে, যেখানে এক্স এর মান পাবো থ্রি। তাহলে এ সেটের সদস্য হলো আমাদের টু এবং থ্রি। এরপরের প্রশ্ন খ, খ নং প্রশ্ন আছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পাওয়ার অফ বি এবং পাওয়ার অফ ইন্টারসেকশন পাওয়ার অফ সি এর সমান। তো এটার জন্য আমাদের বি ইন্টারসেকশন সি নির্ণয় করে সেই সেটটিকে আমাদের পাওয়ার করতে হবে, এবং বি সেটের পাওয়ার সেট এবং সি সেটের পাওয়ার সেটের ইন্টারসেকশন তার সমান হবে। তাহলে চলো আমরা খ নম্বর আগে বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করে নিই। এখানে বি সেটের সদস্য হলো থ্রি ফোর এবং সি সেটের সদস্য হচ্ছে টু ফোর। তো বি ইন্টারসেকশন সি করলে ইন্টারসেকশন হচ্ছে এখানে শুধু কমন, এখানে কমন কি আছে শুধু ফোর, তার মানে বি ইন্টারসেকশন সি হবে ফোর। তাহলে ফোর কে আমরা পাওয়ার করলে এখানে পাওয়ার সেট হচ্ছে, আমরা এটাকে কতভাবে সাজাইতে পারি, এখানে তো একটাই সদস্য আছে, দুটা সদস্য আছে আর একটা আছে ফাঁকা, তার মানে আমরা এখানে বি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি পাবো ফোর একটি সেট এবং ওরি বা ফাঁকা সেট একটি। এখন আমরা পাওয়ার অফ বি নির্ণয় করব, পাওয়ার অফ বি হবে বি সেট থ্রি ফোর, তার মানে থ্রি ফোর একটি হবে, থ্রি একটি হবে, ফোর একটি হবে আর একটা ফাঁকা সেট হবে। এখানে সদস্য হলো এক দুই তিন চারটি। পাওয়ার অফ সি টু ফোর আছে, তার মানে টু ফোর হবে একটি সেট, টু একটি, ফোর একটি এবং ওরি বা ফাঁকা সেট একটি। এখন আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন করব পাওয়ার অফ সি এর সাথে। তো পাওয়ার অফ বি আমাদের ছিল থ্রি ফোর, থ্রি ফোর এবং ফাঁকা সেট, ইন্টারসেকশন পাওয়ার অফ সি ছিল টু ফোর, টু ফোর এবং ফাঁকা সেট। এর মধ্যে ইন্টারসেকশন হচ্ছে কমন হচ্ছে আমাদের শুধুমাত্র থ্রি ফোর কমন নেই, টু ফোরও কমন নেই, শুধু ফোর কমন আছে এবং ফাঁকা সেট কমন আছে, থ্রি কমন নেই, টু কমন নেই, শুধু ফোর এবং ফাঁকা সেট। অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি দেখানো হলো। এরপরের প্রশ্ন হচ্ছে গ, গ নং প্রশ্ন আছে এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর সমান। তাহলে আমাদের এখানে এটা প্রমাণ করার জন্য বি ইউনিয়ন সি, এ ক্রস বি, এ ক্রস সি এই তিনটা আগে নির্ণয় করে নিয়ে তারপর বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করে দিব। এখন আমরা তাহলে আমাদের এখানে লাগতেছে এ সেট দেওয়া ছিল, এ সেট ক হতে পাইছি আমরা টু কমা থ্রি, বি সেট থ্রি কমা ফোর, সি সেট টু কমা ফোর।
এখন আমাদের বি ইউনিয়ন সি আগে নির্ণয় করে নিব। ইউনিয়ন হচ্ছে যেটা কমন আছে সেটাও হবে এবং কমন ছাড়া যে সদস্যগুলো দুই সেটে থাকবে সেগুলো হবে। তো এখানে কমন আছে 4, তার মানে 4 হবে এবং বাকি দুটি যে আনকমন দুটি আছে এই দুটিও এই বি ইউনিয়ন সি এর সদস্য হবে। এখন আমরা চলো তাহলে বি ইউনিয়ন সি এর সাথে এ এর কার্তেশিয় গুণ ক্রস গুণ করি। তাহলে ক্রস গুণ হচ্ছে এখানে এ সেটের সদস্য 2,3, বি ইউনিয়ন সি এর সদস্য 2,3,4। তাহলে আমরা 2 থেকে পাবো এর সাথে একটা ক্রমজোড়, 2 থেকে 3 এর সাথে একটা ক্রমজোড় এবং 2 থেকে 4 এর সাথে একটা ক্রমজোড়, তিনটা ক্রমজোড়। আবার এই 3 এর সাথে 2 এর একটা ক্রমজোড়, 3 এর সাথে 3 এর ক্রমজোড়, 3 এর সাথে 4 এর ক্রমজোড়। তাহলে এখানে আমাদের মোট 6টা ক্রমজোড় হবে এই এ ক্রস বি ইউনিয়ন সি এর মধ্যে। 2 2 2 3 2 4 3 2 3 3 3 4। এখন আমরা ডান পক্ষের জন্য আমরা এ ক্রস বি আগে নির্ণয় করে নিব। এ ক্রস বি হচ্ছে এ হচ্ছে 2,3 ক্রস 3,4। তাহলে 2 থেকে 3 এর সাথে একটা ক্রমজোড় হবে, 2 থেকে 4 এর সাথে একটা ক্রমজোড়, 3 এর সাথে 3 এর একটা ক্রমজোড়, 3 এর সাথে 4 এর একটা ক্রমজোড়, চারটা ক্রমজোড় হবে 2 3 2 4 3 3 3 4। আবার আরেকটি ছিল হচ্ছে আমাদের এ ক্রস সি, এ ক্রস সিটাও আমরা ডান পক্ষের জন্য নির্ণয় করে নেব, 2,3 ক্রস 2,4। তাহলে এখানে 2 থেকে 2 এর সাথে একটা ক্রমজোড়, 2 থেকে 4 এর সাথে, 3 এর সাথে 2 এর কোনো ক্রমজোড় এবং 3 এর সাথে 4 এর ক্রমজোড়। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 2 2 4 3 2 3 4। এখন এ ক্রস বি এবং এ ক্রস সি আছে আমাদের কি ইউনিয়ন করতে হবে, ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন হচ্ছে যেটা কমন থাকবে সেটাও হবে এবং যেগুলো কমন থাকবে না সেগুলোও হবে, মানে কমন গুলো জোড়া থেকে একটি করে নিতে হবে, কমন থাকলে এক জোড়া কমন থাকে তার মধ্যে একটি এবং বাকি যেগুলো আনকমন থাকবে সেগুলো সবগুলোই হবে। তাহলে এ ক্রস বি আমরা পাইছি 2 3 2 4 3 3 3 4, এ ক্রস সি পাইছি 2 2 2 4 3 2 3 4। এখন আমরা এখানে কমন পাইছি কি কি দেখি, এখানে কমন আছে 2 4 2 4, এই দুটো থেকে একটা হবে, তারপরে দেখো খোঁজো আরো 3 3 9 3 4 3 4 3 4, এই দুটো থেকে একটি হবে, বাকিগুলো আমাদের এগুলো লিখতে হবে। তার মানে আমাদের এখানে এটা হবে লিখতে হবে 2 3 লিখতে হবে, 2 4 লিখতে হবে, 3 3 লিখতে হবে, 3 4 লিখতে হবে, 2 2 লিখতে হবে এবং 3 2 লিখতে হবে। কমন গুলো থেকে এক জোড়া থেকে একটি এবং আনকমন গুলো সব এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর সেট। তাহলে আমরা পাচ্ছি এখানে 2 2 2 3 2 4 3 2 3 3 3 4 এর কয়টা, 1 2 3 4 5 6, 6টা ক্রমজোড়। এখন আমাদের দেখো এখানে আমাদের ডান পক্ষে এটা হলো, বাম পক্ষে আমাদের কি বের হয়েছিল দেখি, এবং বাম পক্ষেও আমাদের এই 2 2 2 3 3 2 4 3 2 3 3 3 4, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এ ক্রস বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর সমান প্রমাণিত হয়।